শিলিগুড়ি জলেশ্বরী বাজারের পর ভয়াবহ দুর্ঘটনার কবলে জলেশ্বরীর কানকাটা মোড়। একেবারে লরির নিচে বেশ কয়েকটি বাইক চাপা পড়ল এবং ভ্যানও। হতাহতের কোনো খবর না থাকলেও ট্রাকের নিচে চাপা পড়ে ক্ষতি দুই চাকা যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিগড় ফাঁড়ির পুলিশ। চলছে ট্রাক সরিয়ে উদ্ধার কাজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত মাসে শিলিগুড়ি জলেশ্বরী বাজারের কাছে বোল্ডার বোঝাই ট্রাক উল্টে গেলে নিহত হয় চারজন এবং আহত হয় বেশ কয়েকজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই এলাকায় দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ এসে ক্রেন ডেকে ঘাতক গাড়িটিকে সরিয়ে নিয়ে গাড়ির নিচ থেকে উদ্ধার করে চাপা পড়া গাড়িগুলোকে। আটক করা হয় ট্রাক। স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতি গাড়ি এসে ধাক্কা মারলেই এই ঘটনা ঘটে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7। নালে পুরো পিছে যাই তো উনি না এক্সিডেন্ট হলো, আমি ঢুকে যাই তো তাহলে কি হইছিল ওই যে বাইকটা আছে মনে হচ্ছে কত বাতাস আছে না স্টেন করতে বাতাস না বাইকটা স্টেন করার সাথে সাথে বাস ওখানে গেল মুদি গেল দোকানে ঢুকলো একটুর জন্য অল্প টুকুনের জন্য বাঁচে বাঁচে অল্পর জন্য রাইকে খালি স্টেন করে রাইকে মুদিখানা দোকানে জিনিস নিতে গেল যে জিনিসটা নেই যদি ওখানে থাকতো তুমিও যেত আজকে সে জলসরীর মতন কেষ্ট হয়ে যেত। প্রথমে আমি গাড়িটা গাড়ি স্কুটির আমি সবজি বাজার করে শান্তিনগরের সবজি বাজার করে নিয়েছি গাড়িটা রাখি। রাখার পরে দোকানের দিকে তাকালাম, তারপরে দিকে এদিকে রাস্তার দিকে তাকাচ্ছি, ওর মধ্যে গাড়িটা আসতেছে, গাড়িটা আসতে গাড়ি আসেই যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, গাড়িটা আস্তে আস্তে পরে এইভাবে মেরে দিল। তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, এইভাবে গাড়িগুলো সব ভেঙে গেলো। আমি তো মনে করো অল্প থেকে ঢুকলাম না, গাড়ি নিচে ঢুকে গেলাম না, অ্যাক্সিডেন্টের জন্য বেঁচে গেলাম আমি। 40 মিনিট হবে অল্প জন্য